সকল স্টুডেন্টসকে বায়োলজি সেন্টারে স্বাগত জানাই। এর আগের ক্লাসে আমরা পড়েছিলাম প্রাণীরাজ্যের শ্রেণীবিন্যাসের একটি ছক। সেখানে দেখেছিলাম এককোষী প্রাণী কিছু ছিল, যেমন হচ্ছে প্রোটোজোয়া, আর বাকি যতগুলো ছিল সমস্ত কিছু হচ্ছে বহুকোষী প্রাণী। তো তোমাদের প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের বিভিন্ন যে পর্বগুলো আছে তার মধ্যে কিন্তু প্রোটোজোয়াকে রাখেনি। কেন? কারণ সেটা হচ্ছে এককোষী প্রাণী, তাকে প্রোটিস্টার অন্তর্ভুক্ত করা হয়েছে। যেহেতু ওটা এককোষী ইউক্যারিওটিক, সেই জন্য তাকে প্রোটিস্টা জগতের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই পর্বের মধ্যে তাদের রাখেনি, পর্বের যে বিভিন্ন শ্রেণীবিভাগগুলো আছে তার মধ্যে রাখা হয়নি, কিন্তু তবু আমরা এটা নিয়ে আলোচনা করব। কারণ একটা জিনিস আমরা কেন ছাড়বো, যাই হোক। তো আজকে আমরা কিছু আইডেন্টিফাইং ক্যারেক্টার্স পড়ব প্রোটোজোয়ার। যে যে বৈশিষ্ট্যগুলো আমি লিখব তোমরা সেগুলোই মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় 2 মার্কের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই টপিকটা। যে প্রোটোজোয়ার শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লিখো, এটা আসতে পারে কিংবা উদাহরণ আসতে পারে, যে এর 2টি উদাহরণ দাও। তাহলে ফার্স্ট লিখবো হচ্ছে এরা প্রতিষ্ঠা জগতের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তাহলে দেখো প্রতিষ্ঠা জগতের আন্ডারে এটা হচ্ছে সাব কিংডম বা উপজগৎ। দ্বিতীয় হচ্ছে এদের শাখাটাকে প্রোটোজোয়া নিয়ে যে শাখায় বা যে বিদ্যায় জীববিজ্ঞানের যে শাখায় প্রোটোজোয়া নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় প্রোটোজুওলজি। কী বলা হয় তাকে? প্রোটোজুওলজি, জিনিসগুলো মাথায় রাখবে। থার্ড হচ্ছে এরা এককোষী ও আণুবীক্ষণিক হয়, ও আণুবীক্ষণিক হয়, তার মানে এদেরকে দেখতে গেলে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হবে। এককোষী মানে একটা কোষের দ্বারা দেহের যাবতীয় কাজকর্মগুলো করে থাকে। আণুবীক্ষণিক, কিছু কিছু প্রোটোজোয়াকে খালি চোখে দেখা গেলেও বেশিরভাগগুলোকেই আমরা স্পষ্ট দেখতে পাবো কোথায়, অণুবীক্ষণ যন্ত্রের নিচে বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে। আণুবীক্ষণিক, আচ্ছা। ফোর্থ পয়েন্ট আমরা লিখব, দেখো এই প্রোটোজোয়ারা প্যাথোজেনিক হয়ে থাকে, তাছাড়া এদের মধ্যে যে গমনঙ্গ দেখা যায়, এদের গমন অঙ্গ সিলিয়া, ফ্লাজেলা আর সিউডোপোডিয়া বা ক্ষণপথ, সিউডোপোডিয়া, ঠিক আছে? এটাকে বলা হয় হচ্ছে সিলিয়া তো বাংলায় হবে, ফ্লাজেলা বাংলায়, এটা এটা নিচে হবে ক্ষণপথ। যাই হোক আমি নিচে লিখে রাখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। হলো 5 নম্বর, এদের দেহে এক বা একাধিক সংকোচী গহ্বর বা সংকোচনশীল গহ্বর দেখা যায়, সংকোচী গহ্বর দেখা যায় যার দ্বারা এরা রেচন ক্রিয়া সম্পন্ন করে, রেচন ক্রিয়া সম্পন্ন করে। তার মানে পিপাকীয় ক্রিয়ার ফলে উৎপন্ন যে দূষিত পদার্থগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো এই সংকোচী গহ্বরের মাধ্যমে দেহের বাইরে নিক্ষিপ্ত হয় বা বেরিয়ে যায়। 6 নম্বর হচ্ছে এরা জলে স্থলে সর্বত্র পাওয়া যায়, তাই এদের কসমোপলিটন বলে, এই ঘটনাটাকে বলা হয় কসমোপলিটন। তাহলে দেখো তো এখানে 6টা বৈশিষ্ট্য হয়ে গেল। 7 নম্বর বৈশিষ্ট্য সর্বত্র পাওয়া যায়, এই ঘটনাটাকে বলা হয় কসমোপলিটন। এখানে আমি ছোট করে লিখছি, জায়গা যেহেতু নেই, কসমোপলিটন। এবার 7 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এদেরকে কয়েকটি গ্রুপে ভাগ করা হয়ে থাকে, যেমন হচ্ছে এখানে আমরা দেখলাম একটা হচ্ছে সিলিয়েটেড, একটা হচ্ছে অ্যামিবয়েড। আমি বলছি এদেরকে 4টি গ্রুপে ভাগ করা হয়। আচ্ছা, 7 নম্বর এদের 4টি গ্রুপে ভাগ করা হয়। সে 4টা গ্রুপ কি? একটা হচ্ছে অ্যামিবয়েড, আমি এখানে লিখছি, দেখো অ্যামিবয়েড
একটা হচ্ছে সিলিয়েটেড, একটা হচ্ছে ফ্লাজেলেটেড, ফ্লাজেলেটেড আর একটা হচ্ছে স্পোরোজোয়া, স্পোরোজোয়া। আচ্ছা, অ্যামিবয়েড মুভমেন্ট বা ক্ষণপথ সৃষ্টিকারী যারা তৈরি করে, এরা কিন্তু গমনঙ্গের ভিত্তিতে চারটা ভাগে ভাগ করা হচ্ছে। যেমন হচ্ছে অ্যামিবা, অ্যামোইবা, এভাবে হবে। সিলিয়েটেড যেমন হচ্ছে ট্রাইপানোসোমা, ট্রাইপানোসোমা। ফ্লাজেলেটেড এটা বলা হচ্ছে প্যারামেশিয়াম, প্যারামেশিয়াম। স্পোরোজোয়া এটা হচ্ছে প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। যাই হোক, আমি উপরে দুটো মিটিয়ে দিচ্ছি। তাহলে এটা হলো সাত নম্বর বৈশিষ্ট্য। আট নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা প্যাথোজেনিক হয়। প্যাথোজেনিক মানে এরা হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। যেরকম অ্যামিবা যদি আমাদের দেহের মধ্যে প্রবেশ করে থাকে, তাহলে এটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল ড্যামেজ ঘটাতে পারে বা বিভিন্ন ধরনের ইন্টেস্টাইনের মধ্যে ক্ষত সৃষ্টি করতে পারে বা আলসার প্রডিউস করতে পারে। আমাদের এটা যদি কোনো মতো মস্তিষ্কে পৌঁছে যায়, তাহলে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে, ঠিক আছে। তাছাড়াও ভমিটিং ইত্যাদি এই ধরনের উপসর্গগুলো, পেট ব্যথা এই ধরনের উপসর্গগুলো দেখা যায়। ট্রাইপানোসোমা যেটা আমরা দেখলাম, এটা হচ্ছে ঘুমরোগ সৃষ্টি করে বা স্লিপিং সিকনেস যেটাকে বলা হয়। তারপরে স্পোরোজোয়া যেরকম প্লাজমোডিয়াম দেখলাম, এটা ম্যালেরিয়া রোগ সৃষ্টি করে। তাহলে এই সমস্ত সেই জন্য এদেরকে বলা হচ্ছে এরা প্যাথোজেনিক হয়। তাহলে আটটা বৈশিষ্ট্য হয়ে গেল। এবার এদের কিছু এক্সাম্পল আমাদের মনে রাখতে হবে। একটা এক্সাম্পল আমরা মনে রাখবো, অ্যামিবা, অ্যামোইবা, ঠিক আছে, অ্যামিবা প্রোটিয়াস, এটা হচ্ছে অ্যামিবার বিজ্ঞানসম্মত নাম, PROTEUS, বানানগুলো একটু খেয়াল রাখবে। দ্বিতীয় মনে রাখবো, দুটো করে জাস্ট উদাহরণ মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় দুটোর বেশি আসে না, যে বলে দিবে প্রোটোজোয়ার দুটি এক্সাম্পল দাও। সেকেন্ড হচ্ছে প্যারামেশিয়াম, প্যারামোএসিয়াম, এভাবে হবে, কোডেটাম, CAUDATUM, ঠিক আছে। তাহলে এই হলো দুটো বিজ্ঞানসম্মত নাম। কখনো কখনো বিজ্ঞানসম্মত নাম চেয়ে বসে, কখনো কখনো বলে দেয় যে এদের আইডেন্টিফাইং বা শনাক্তকারী বৈশিষ্ট্যগুলি লিখো বা প্রধান বৈশিষ্ট্যগুলি লিখো। তাহলে এখানে আমাদের যেহেতু দুই মার্কের জন্য পড়বে কোশ্চেনটা, কখনো কখনো তিন মার্কের পড়ে যায় যে আইডেন্টিফাইং ক্যারেক্টার্স উইথ এক্সাম্পল, মানে ক্যারেক্টার্সের জন্য দুই মার্ক আর উদাহরণের জন্য এক মার্ক। তাহলে এখানে আমরা কোন উদাহরণগুলো দেবো, অবশ্যই এই কোন বৈশিষ্ট্যগুলো দেবো, এক নম্বর এই বৈশিষ্ট্যটা যেন থাকে, এই বৈশিষ্ট্য যেন থাকে, দুটো হলো এটাও যেন থাকে। তাহলে তিনটা তো হয়ে গেল, আর এরা প্যাথোজেনিক হয় এটাও আমরা দিতে পারি চার নম্বর, বা এটাও আমরা দিতে পারি পাঁচ নম্বর, জলে স্থলে সর্বত্র পাওয়া যায় তাই এদের কসমোপলিটন বলে। আমি বানানটা এখানে যেহেতু জায়গা কম ছিল, কসমোপলিটন আমি লিখেছি আগে, যাই হোক। এদেরকে চারটি ভাগে ভাগ করা হয়। আমি বলছি যে অনেকগুলো বৈশিষ্ট্য আছে, কিন্তু এই পাঁচটা বৈশিষ্ট্যর মধ্যেই যেন আমরা লিখি। আশা করি বোঝা গেল কোন পাঁচটা বৈশিষ্ট্য, আর এক্সাম্পল আমরা এই দুটোই মনে রাখবো, ঠিক আছে। আজকের ক্লাসটা এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য একটা পার্ট নিয়ে। এর পরের পার্টে আমরা যে নেক্সট পর্বটা আছে, সেই ফাইলাম বা পর্ব নিয়ে আমরা আলোচনা করব।